ভিউয়ার্স আসেন আপনাদেরকে পান কৌড়ি দেখাই। এখন আমরা আছি বাংলাদেশের সর্ববৃহৎ জলাভূমি চলনবিলে। তো চলনবিল আপনারা জানেন তিনটি জেলা মিলে অবস্থিত, একটা হচ্ছে নাটোর, একটা হচ্ছে সিরাজগঞ্জ, আর একটা হচ্ছে পাবনা। তো আমরা এখন যে স্থানটিতে আছি সেটা হচ্ছে পাবনা জেলা। আমরা প্রথমে দেখলাম একটা ব্রিজের উপর থেকে দুই দিকেই যে জলাশয়, সেই জলাশয়ের উপরে অসংখ্য পানকড়ি নির্দিষ্ট দূরত্বে বাঁশের যে খুঁটি আছে সেই খুঁটিতে দাঁড়িয়ে আছে। ভিউয়ার দেখেন, এটা দেখতে বেশ চমৎকার। এই পানকড়িটা কিছু একটা ধরেছে, যতটুকু মনে হচ্ছে কোনো মাছ। তো এখানে প্রচুর পরিমাণে বিভিন্ন প্রজাতির পাখি রয়েছে, তার ভিতর উল্লেখযোগ্য এই পানকড়ি। তবে এটাও সত্য, পাখির সংখ্যা অনেক কমে গেছে, কারণ জলাভূমি এখন আর জলাভূমি নাই, এখন আবাদি ফসলে ভরা, বিশেষ করে ধানের মৌসুম, প্রচুর ধান লাগিয়েছে, তো যে কারণে পাখি কমে গেছে। পানকড়িগুলো দেখতে চমৎকার লাগে, এর গায়ের রং কালো এবং গলাটা বেশ লম্বা, বেশ লম্বা। ভিউয়ার্স, পানকড়ি দূর থেকে কালো রঙের মনে হয়, তবে এটা ক্যামেরাতে বেশ ক্লোজ এসেছে, যে কারণে স্পষ্ট রং দেখা যাচ্ছে। এটা হচ্ছে ধূসর, পুরোপুরি কালো না, ধূসর, এবং ঠোঁটটা একটু সাদাটে ধরনের। এখানে দেখছি অনেক পানকড়ি, অনেক। আমরা আরও কিছু আপনাদেরকে দেখাই। আমরা যতটা জেনেছি পৃথিবীতে প্রায় 40 প্রজাতির পানকড়ি রয়েছে। ইংরেজিতে এই পানকড়ি পাখিকে বলে কর্মোরান্ট বার্ড। পানকড়ি দেখতে এসে আরও একটা পাখির দেখা পেলাম, এটা সম্ভবত কোনো এক প্রকার মাছরাঙা। দেখতে সাধারণ যে মাছরাঙা তেমনটি নয়, আরও বেশি বর্ণিল, আরও বেশি রংচঙা। দেখেন কত চমৎকার দেখতে, সাদা কালোর মিশ্রণ। এটা যে মাছ খেয়ে বেঁচে থাকে এ ব্যাপারে কোনো সন্দেহ নাই, কারণ পানকড়ির পাশেই ওরা দাঁড়িয়ে আছে একেবারে জলাশয়ের উপরে, তার মানে মাছ ধরার জন্যে। এটা সত্য, আমি এই ধরনের মাছরাঙা আগে কখনো দেখিনি, প্রথমবার দেখছি। যদি এটার নাম আপনারা জানেন অবশ্যই কমেন্টে জানাবেন। তো ভিউয়ার্স, আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম চলনবিলের পানকড়ি। আশা করি ভালো লেগেছে, আবারও দেখা হবে ভিন্ন কোনো স্থানে ভিন্ন কোনো বিষয় নিয়ে। ততদিনে ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে।